আসসালামু আলাইকুম আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট দই বড়া রেসিপি ট্র্যাডিশনালি দই বড়া বানানো হয় মাসকলাই ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে বেটে বড়া বানিয়ে তারপরে ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর অনেক লেন্দি প্রসেস তাই আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম সময়ে কম ঝামেলায় এই দই বড়া বানানো যায় আর টেস্ট একদম দোকানের স্বাদের আর দেখেই আশা করে বুঝতে পারছেন কতটা সফট আর কতটা ইয়ামি দেখতে লাগছে খেতেও একদম ট্র্যাডিশনাল দই বড়ার মতোই সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবাই খুব বেশি এনজয় করবেন আর সবার খুব বেশি ভালো লাগবে আর এই দই বড়া বানাতে একদমই ঝামেলা নেই খুব ঝটপট বানানো যায় কিছু উপকরণ আপনার হাতের কাছে থাকলেই এই দই বড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে একদমই বাইরের দোকানের স্বাদে দই বড়ার জন্য প্রথমে দইটা রেডি করে নিতে হবে তো এখানে টক দই নিয়েছি দেড় কাপের মতো এখন দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চটপটি মশলা সামান্য একটু চাট মশলা হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখন দিচ্ছি লবণ আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে বিট লবণটা দিবেন টেস্ট আরও ভালো আসবে আর এটা হচ্ছে আমার বানানোর স্পেশাল তেঁতুলের সস এই সসটা খেতে খুবই টেস্টি হয় আমি কিভাবে বানিয়েছি সমস্ত ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আর তাছাড়া খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আমি নিয়ে আসবো আপনাদের জন্য ঘরেই খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন এই সসটা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ এখন সমস্ত উপকরণ দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ঘনত্বটা ঠিক এরকম হবে আশা করি দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘন না বা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে দইটা রেডি এখন বড়া ভাজার জন্য বড়াটা রেডি করে নেই দই বড়ার এখন বড়া বানিয়ে নেব আর বড়া বানানোর জন্য এখানে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছে ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট এখন দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে বেকিং পাউডার না হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া এখন ডিম আর বাকি মশলাগুলো ভালোভাবে মানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি আমি আগেই বলেছি ইনস্ট্যান্ট দইবড়া বানাবো তো ইনস্ট্যান্ট দই বড়ার জন্যই আমি সুজিটা ব্যবহার করছি সুজি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সুজি দিয়ে বানানো বলে আবার কেউ ভাববেন না যে ভালো হবে না এই দই বড়াটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা ডাল দিয়ে বানানো না সুজি দিয়ে বানানো আর সুজির ঘনত্বটা ঠিক এরকম হবে দেখতেই পাচ্ছেন এখন দিচ্ছি সামান্য একটু লবণ সুজির এই ব্যাটারটা এই সময় একটু পাতলা রাখতে হবে কারণ দশ মিনিট রেস্টে রেখে রেখে দেওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে ঠিক এরকমভাবে রেখে দিতে হবে ঠিক দশ মিনিট পরে চুলা একটি প্যান একটু বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেল খুব বেশি গরম হয়নি ঠিক এরকমই কম গরমে তেলে বড়াগুলো ভাজতে হবে কারণ বেশি গরম মানে বেশি তেল যদি গরম হয়ে যায় তাহলে বড়গুলো দেওয়ার সাথে সাথে বাইরের দিকটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর এই বড়াগুলো একদম কম আঁচে ভাজতে হবে তিন মিনিট সময় নিয়ে আর বারবার এভাবে নাড়তে হবে না হলে দেখা যাবে এক সাইডে লাল হয়ে গেছে বেশি আর বেকিং সোডা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় হয়ে গেছে বলগুলো আর এই দই বড়ার কালারগুলো ঠিক এরকম হলেই উঠিয়ে নিতে হবে তো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বাকি বড়াগুলো ভেজে নিচ্ছে দই বড়ার জন্য এই স্টেপটা খুবই জরুরি এখন একটি বড় পাত্রে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছে আর পানিতে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে লবণ পানিতে বড়াগুলো ভিজিয়ে রাখার ফলে বড়াগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর পরবর্তীতে যখন দইয়ের সাথে মিক্স করব তখন দইও খুব ভালোভাবে সোক করে নেবে তাই এই স্টেপটা কোনোভাবেই বাদ দেওয়া চলবে না অবশ্যই করতে হবে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে আসছে আধা ঘন্টা পরে আর তখন দেখতেই পাবেন বল আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন বড়াগুলো ফুলের ডাবল তিন ডবল হয়ে গেছে আর পানিগুলো অনেকটাই শোক করে নিয়েছে এখন কাজ হচ্ছে খুব সাবধানে পানিগুলো চিপে ফেলে দিতে হবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ এই সময় বড়াগুলো খুবই নরম তুল তুলে থাকে তাই একটু বেশি চাপ দিলেই ভেঙে যাবে বড়াগুলো পানিতে ভিজিয়ে রাখার পরে যে কাজটা হয়েছে এটা হচ্ছে ভাজার সময় যে এক্সট্রা তেল মানে ঢুকেছিলো বড়ার ভিতরে সেই তেলটা পানির মধ্যে বের হয়ে গেছে আর লবণ পানিতে ভেজানোর কারণে এই বলগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে যে কারণে পরবর্তীতে যখন দইয়ের সাথে মিক্স করা হবে তখন দইগুলো খুব ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে আর কতটা সফট হয়েছে এটা তো দেখতেই পাচ্ছেন তাই এই স্টেপটা কোনোভাবে বাদ দেওয়া চলবে না লবণ পানিতে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আর হাতে কম সময় থাকলে কুসুম গরম পানিতে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে তো সবগুলো বড়া পানি থেকে চিপে নিয়েছি আর এখন একটু সাজানোর পালা তো প্রথমে দিয়ে দিতে হবে যে দইটা মিক্স করে রেখেছিলাম মশলার সাথে সেই দইটা আর তার আগে দেখতেই পাচ্ছেন যে কতটা সফট একদম তুল তুলে দেখাচ্ছে আমার এই স্টেপগুলো ফলো করলে আপনাদের দই বড়া একদম দোকানের মতোই হবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে ঘরে বানানো এখন দিয়ে দিচ্ছি দইয়ের মিক্সটা আমি যেহেতু ইনস্ট্যান্ট দেখাচ্ছি তাই এত তাড়াতাড়ি তো দই ভিতরে ঢুকবে না আপনাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে সরাসরি দইয়ের মিক্সারের যে মানে বোলটা সে বোলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে বড়াগুলো দুই ঘন্টার মতো রেখে দিলেই খুব ভালোভাবে দই সুপ করে নেবে বলগুলো আর তখন খেতে বেশি ভালো লাগবে দই দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের সেই সস আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোড়ামরিচ এখন দেব সামান্য একটু চাট মশলা দই বড়াগুলো একটু সাজানোর জন্য সামান্য একটু দইয়ে সামান্য একটু গ্রিন ফুড কালার মিক্স করে দই বড়ার উপরে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি সবুজ কালার পুদিনা বা ধনিয়া পাতা চাটনি থাকে সেটাও দিয়ে দিতে পারেন খেতে খুব ভালো লাগবে এখন একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কতটা ইয়ামি লাগছে খেতে একদম দোকানের দই বড়ার মতো কেউ বুঝতেই পারবে না যে এটা ইনস্ট্যান্ট সুজি দিয়ে বানানো ডাল দিয়ে বানানো না আশা করছি একবার ট্রাই করে দেখবেন আর যাকেই খাওয়াবেন সেই খুব বেশি খুশি হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন কারণ আপনার আপনাদের কমেন্ট পড়তে আমার সব সময় খুব ভালো লাগে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ